পাশাপাশি আমি 12টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি, কারণ তখন বিজ্ঞানের ছাত্রছাত্রী পাওয়াই যেত না। অথচ বিজ্ঞান এবং গবেষণা ছাড়া কোনো দেশ অগ্রগতি করতে পারে না, সেই জন্য 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার আইন আমরা পাশ করি। কৃষি বিশ্ববিদ্যালয় মাত্র একটি ছিল, আমি আরও কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয়, প্রথম মেডিকেল ইউনিভার্সিটি, মানে কী বলে চিকিৎসা বিশ্ববিদ্যালয় প্রথম এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি, এবং বেসরকারি খাতের জন্য আরও বিশ্ববিদ্যালয় হয়, সেই ব্যবস্থা নিই। 16টা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করি, বায়োটেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করি, নব থিয়েটার করি। অবশ্য এগুলি করতে যেয়ে আমাকে অনেক মামলা খেতে হয়েছে, এটা ঠিক। এই নব থিয়েটারের জন্য 2টা মামলা আমার বিরুদ্ধে, কাজে ওতে এটা বিএনপি ক্ষমতা আসার পরে করেছে, যা হোক। আর তাছাড়া আমরা যে বঙ্গবন্ধু ফেলোশিপ চালু করেছিলাম, তারপরে প্রাথমিক ও গণশিক্ষা উপবৃত্তি আমরা চালু করি, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বৃত্তির অর্থ প্রায় 3,000 এটি কিসের, হ্যাঁ এখন বলতে হবে, 3,804 কোটি টাকা। প্রাথমিক ও উচ্চ শিক্ষা বিভাগে উপবৃত্তি 2,617 কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষা উপবৃত্তি 1,785 কোটি টাকা। এবং বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট 4,466 কোটি টাকা। এগুলি আমরা বরাদ্দ দিয়েছি, কারণ আমি সবসময় এটা বিশ্বাস করি যে গবেষণা একান্তভাবে দরকার। আমরা মোবাইল নেটওয়ার্ক, ভিস্যাট স্থাপন এবং এতে বেশিরভাগ আমরা ব্যক্তি খাতকে সুযোগ দিই, কম্পিউটার এবং যন্ত্রাংশের উপর দিয়ে সমস্ত ট্যাক্সগুলি কমিয়ে মানুষের স্বল্প হিসেবে পায় সে ব্যবস্থা নিই। কারণ আমরা প্রথম আমাদের পার্টির জন্য 91 সালে যখন কম্পিউটার কিনতে যাই, তখন দেখলাম 3,50,000 টাকা, 3,50,000 টাকার উপরে আমাদের লেগেছিল সেই কম্পিউটার কিনতে, যার জন্য পরবর্তীতে যখন আমি সরকারে আসি আমরা সবগুলি ট্যাক্স কমিয়ে দিই। অবশ্য এ ব্যাপারে আমাকে কম্পিউটার শিক্ষা এবং কম্পিউটার সম্পর্কে জ্ঞান এবং কম্পিউটার চালানো এগুলি আমি আমার ছেলের কাছ থেকে শিখেছি। ওই মুক্তিযুদ্ধের সময় জেলখানায় যে ছেলেটা জন্ম হয়েছিল, সজীব রাজের জয়, সেই কিন্তু শেখায়, এবং তারই পরামর্শ ছিল যে সব ট্যাক্স কমিয়ে দাও, এগুলি সহজলভ্য করো, কম দামে যেন সবাই কিনতে পায় সেই ব্যবস্থাটা করতে হবে। আমরা সেটাই করেছি, এবং প্রথম ট্রেনিংটাও এই কোর্স চালু সেটাও ওরা দিয়ে করা, এভাবে আমরা বিভিন্ন করি। এবং উচ্চশিক্ষায় আমরা বঙ্গবন্ধু বৃত্তিও চালু করে দিই, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের আওতায় আমরা 986 জন শিক্ষার্থী এবং গবেষককে 1,95,00,000 টাকা বৃত্তি অনুদান প্রদান করি।